আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের কেএনএমপিটিভি থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তবে যাই হোক, আর দেরি করব না, চলে আসলাম এই অসহায় মামনির কাছে। তো মামনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুমি একটু জোরে কথা বলবে, কেমন? তোমার কি নাম? চাঁদনি। চাঁদনি, মাশাআল্লাহ, তোমার চাঁদনি, চাঁদনি নামটা খুবই সুন্দর নাম। তবে তোমার চাঁদের সাথে কিছু মিল রয়েও গেছে আল্লাহর দান, তোমার চেহারা স্বাস্থ্য খুব কিউট একটা মেয়ে। তো যাই হোক চাঁদনি, তুমি তোমার দেশের বাড়ি কোথায়? যশোর কালীগঞ্জ। যশোর কালীগঞ্জ, হ্যাঁ, যশোর কালীগঞ্জ তোমার দেশের বাড়ি। তোমার দেশের বাড়িতে কে কে আছে? দেশের বাড়িতে ছোটবেলায় মা বাবা নাই, চাইলে চলে গেছে। আচ্ছা আচ্ছা। খালার কাছে থেকে মানুষ হয়েছিলাম, হুম হুম। পরে বিয়া দিল একটা, তারপর একটা বাচ্চা হলো, স্বামী তো ছেড়ে দিয়ে চলে গেছে। আচ্ছা, সেটা তো খুব দুঃখজনক ব্যাপার। ছোটকালে মা বাবা হারাইছো, পরে বিয়ে দিয়েছে, পরে স্বামীটাও চলে গেছে, এটা তো খুব হৃদয়বান। তবে প্রিয় দর্শক, আমি দুঃখী মেয়েদের প্রতিবেদনটাই তুলে ধরি, বেশিরভাগ ভালো মেয়েদের প্রতিবেদন আমি ধরি না, যারা দুঃখ কষ্ট নিয়েই জীবনযাপন করতেছে তাদের প্রতিবেদনটাই আমি মানে তুলে ধরি, যাতে এই মামুনিদের মতো মানুষ যদি কোনো প্রিয় ভাইদের সন্ধান পেয়ে যায়, তারা যাতে সুখে শান্তিতে থাকতে পারে। আচ্ছা যাই হোক চাঁদনি, তুমি যদি তুমি যে কালীগঞ্জ তোমার বাড়ি, তোমার দেশের বাড়িতে এখন এই মানে এখন তুমি কোথায় আছো? ওখানেই আছো? ওইখানেই আছি। আচ্ছা, ওখানে তুমি কি করতেছো এখন বর্তমানে? এখন একটা বাসায় কাজ করি, বাচ্চাটা নিয়ে অনেক কষ্ট করে চলতে হইতেছে। আচ্ছা, বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্ট করে চলতে হইতেছে, বাসায় কাজ করো। হ্যাঁ, তুমি আগে কখনো ভিডিও করেছিলা? একটা করছিলাম, একটু সাহায্য এখনো কোনো ভাইরা করে নাই। ও, আগে একটা করেছিল, কোনো ভাই এখনো সাড়া দেয় নাই তোমাকে? হ্যাঁ, কেন দেয় নাই? তুমি অসহায় একটা মেয়ে, তোমার বাচ্চা আছে একটা, হ্যাঁ, তারপরে তুমি একটা কিউট মেয়ে, তোমাকে তো সাহায্য এবং বন্ধুস্থার হাত বাড়াবার কথা, কিন্তু পাও নাই, তোমার মনের মতো হয় নাই, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তুমি মূলত কেন আসছো, উদ্দেশ্য বলো তো দেখি, কেন আসছো প্রতিবেদনে? আসছি কেন, আমার বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্ট হয় চলতে। যদি কোনো ভাইয়েরা যদি কোনো বাচ্চাটার দায়িত্ব নেয়, এর জন্যই আসছে, যাতে কোনো একটা ভালো মানুষের জন্য আসছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, এই মামুনিটা আসছে যদি কোনো এই বাচ্চা এবং ওর দায়িত্বটা মায় ঝি দুজনের দায়িত্ব যে নেবে, তাকে তার মন বিনিময় করে দেবে, এর জন্যই আসছে, অনেক অভাব অনটন করে আসছে। আচ্ছা, তোমার দর্শকের উদ্দেশ্যে আরো কিছু বলো। বলো, বেশিরভাগ ভালো মেয়েদের প্রতিবেদন আমি ধরি না, যারা দুঃখ কষ্ট নিয়েই জীবনযাপন করতেছে তাদের প্রতিবেদনটাই আমি মানে তুলে ধরি, যাতে এই মামুনিদের মতো মানুষ যদি কোনো প্রিয় ভাইদের সন্ধান পেয়ে যায়, তারা যাতে সুখে শান্তিতে থাকতে পারে। আচ্ছা যাই হোক চাঁদনি, তুমি যদি তুমি যে কালীগঞ্জ তোমার বাড়ি, তোমার দেশের বাড়িতে এখন এই মানে এখন তুমি কোথায় আছো? ওখানেই আছো? ওইখানেই আছি। আচ্ছা, ওখানে তুমি কি করতেছো এখন বর্তমানে? এখন একটা বাসায় কাজ করি, বাচ্চাটা নিয়ে অনেক কষ্ট করে চলতে হইতেছে। আচ্ছা, বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্ট করে চলতে হইতেছে, বাসায় কাজ করো। হ্যাঁ, তুমি আগে কখনো ভিডিও করেছিলা? একটা করছিলাম, একটু সাহায্য এখনো কোনো ভাইরা করে নাই। ও, আগে একটা করেছিল, কোনো ভাই এখনো সাড়া দেয় নাই তোমাকে? হ্যাঁ, কেন দেয় নাই? তুমি অসহায় একটা মেয়ে, তোমার বাচ্চা আছে একটা, হ্যাঁ, তারপরে তুমি একটা কিউট মেয়ে, তোমাকে তো সাহায্য এবং বন্ধুস্থার হাত বাড়াবার কথা, কিন্তু পাও নাই, তোমার মনের মতো হয় নাই, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তুমি মূলত কেন আসছো, উদ্দেশ্য বলো তো দেখি, কেন আসছো প্রতিবেদনে? আসছি কেন, আমার বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্ট হয় চলতে। যদি কোনো ভাইয়েরা যদি কোনো বাচ্চাটার দায়িত্ব নেয়, এর জন্যই আসছে, যাতে কোনো একটা ভালো মানুষের জন্য আসছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, এই মামুনিটা আসছে যদি কোনো এই বাচ্চা এবং ওর দায়িত্বটা মায় ঝি দুজনের দায়িত্ব যে নেবে, তাকে তার মন বিনিময় করে দেবে, এর জন্যই আসছে, অনেক অভাব অনটন করে আসছে। আচ্ছা, তোমার দর্শকের উদ্দেশ্যে আরো কিছু বলো। বলো, দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো, যাতে কোনো খারাপ মন্তব্য না ফোন দেয়, যাতে সাহায্য করার জন্য একটা ভালো মানুষ ফোন দেয়, যাতে পাশে দাঁড়ানোর জন্য বাচ্চারা। ঠিক আছে প্রিয় দর্শক, এই মামুনিটা বলছে যাতে খারাপ মন উদ্দেশ্য নিয়ে কেউ যাতে ফোন না দেয়, সে একেই বিপদে আছে। হ্যাঁ,
এই অনেক বিপদগ্রস্ত একটা মেয়ে, এই মেয়েটাকে যাতে খারাপ কমেন্ট কেউ না করে ভালো মন নিয়ে যে ফোন দেবে, হ্যাঁ, তার ফোনটাই সে রিসিভ করবে। এবং একটা মানুষ যদি তার পাশে এসে দাঁড়ায়, তার দায়িত্ব নেয়, তাহলে এই প্রতিবন্ধন থেকে সে চলে যাবে, এটাই তো, তাই না? আচ্ছা ঠিক আছে। তো তুমি আমার সাথে সাথে তোমার নম্বরটা বলবে, এই নম্বরটা তো দিচ্ছ, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, 018-66-87-86-78। আমি আবারও বলি, 018-66-87-86-78, এটাই তো তোমার নম্বর। হ্যাঁ, তো প্রিয় দর্শক, এই মামুনিটাকে একটু ভালো হৃদয়বান ভাই যদি থাকে কেউ ফোন দিবেন ভালো মন নিয়ে, এটাই আমার আশা। আসসালামু আলাইকুম।